सुप्रिय दर्शक अस्सलामु अलैकुम। आज निये एलाम एकटी आलुर चपेर सिम्पल रेसिपी निये। तो चलुन शुरू करा जाक। दो तीन टी आलू सिद्ध करे निएछि आर निएछि किछु छोटोखाटो उपकरण जेमन दुटी काँचामरीच कुचि दुई टेबिल चामच धने पाता कुचि और एकटी सिद्ध डिम लम्बा करे फालि करे निएछि। आज आमि दुई रकम चप बानिये देखाबो आर निएछि बेरेस्ता 1/4 कप जीरा गुड़ा गोलमरीच गुड़ा गरम मसला और चाट मसला आधा चा चामच करे और एक डिम नियेछि फेटानोर जन्नो माखानोर जन्नो और किछु ब्रेड क्रम्स। तो आलूगुलो आमि मेस्ट करे निच्छि हाथ दिये। आपनारा चामचेर साहाज्ये बा कोनो ग्लासेर साहाज्ये करे निते पारेन। আমার মেস্ট হয়ে গেছে। এবার আমি উপকরণগুলো মিক্সড করব। বেরেস্তা আর লবণ আগে ভালো করে মাখিয়ে নিব। এরপর সব নিয়ে যা উপকরণগুলো রাখা আছে সবগুলো মিক্স করব। এরপরে এই মিক্সগুলো আমি আলুর সাথে ভালো করে করব। তো আমার মাখানো হয়ে গিয়েছে দেখুন। তো আমি প্রথমে ডিম চপ বানিয়ে দেখাচ্ছি। হাতে কিছু আলু নিলাম, তবে খেয়াল রাখবেন দুই হাত ভালো করে ধুয়ে আসবেন। আপনার পরিষ্কার তো আপনারই কাছে, আপনি কাকে কেমন খাওয়াচ্ছেন। তো এইভাবে দেখুন দেখিয়ে দিচ্ছি, ডিমটা ঢুকিয়ে গোল গোল করে হাত দিয়ে শেপ করে নেবেন দুই হাতের সাহায্যে। তো আমি দুইটা বড় ডিম চপ করব আর বাকিগুলো দিয়ে ছোট ছোট ডিম ছাড়া বল আকারে চপ করছি। মনে রাখবেন আলু বেশি সিদ্ধ করতে যাবেন না, একটু শক্ত সিদ্ধ রাখবেন। হালুয়া টাইপের সিদ্ধ হলে আর তাহলে কী হবে, চপগুলো ভালো আসবে না, ভেঙে ভেঙে যায়। তো আমার চপ বানানো শেষ। তো আমি যাচ্ছি এবার ডিমের মধ্যে আমি কিছু লবণ আর একটু গোলমরিচ দিয়ে মিক্স করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। তো এতে আমি চপগুলো চুবিয়ে ব্রেড ক্রাম্পস দিয়ে মাখাবো ফিটানো শেষ। ডান হাতে চপের গোলাগুলা চুবিয়ে বাম হাতে ব্রেড ক্রাম্পস মাখাবেন, এভাবে তাহলে ইজি হবে। এই দেখুন আমার ছোটো ছোটো গোলাগুলো হয়ে গেল। এবার আমি বড় দুটি ডিম চপ বানিয়েছি তা করে দেখাচ্ছি। বাকি ব্রেড ক্রাম্পস আবার রেখে দিবেন ফ্রিজে, পরবর্তীতে চপ বানাতে পারবেন। তো চলে যাচ্ছি আমি এবার চপগুলো ফ্রাই করতে। তেল পর্যাপ্ত গরম হয়ে গিয়েছে, আমি বলগুলো ছেড়ে দিলাম আর ডিম চপ দুটিও ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন আনতে হবে। আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আপনারা আমার ফেসবুক পেজ ফলো না দিয়ে থাকলে এখনও পর্যন্ত অবশ্যই ফলো দিবেন, তাহলে নতুন নতুন রেসিপির আপডেট পাবেন ইনশাল্লাহ। আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা অনুরোধ। তো আমার হয়ে গেল নাড়াচাড়া করতে করতে। তবে একটি ভুল হয়েছে তা বলছি, আমি ডিম চপ দুটো পরে দেওয়া উচিত ছিল, একসাথে দিয়েছি, তাই এই ঠাসা ঠাসিতে আমার চপটা একটু ভেঙে গিয়েছে। তো যাই হোক, সুন্দরভাবে হয়ে গেল আমার চপগুলো দেখুন। এটা আমি ইফতারের জন্য করেছি, ইনশাল্লাহ ইফতারে খাবো। আপনারাও আপনার ইফতারের জন্য এটা বানিয়ে দেখতে পারেন আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবার মতো আসি, আসসালামু আলাইকুম।